आई डोंट वांट टू स्पॉइल माय हैंड्स, वो स्कॉच ब्राइट देना, बर्तन वाला स्कॉच ब्राइट नहीं, हाथों वाला स्कॉच ब्राइट। वाओ, सेव ड्राई हैंड्स इंस्टेंटली, हर दिन शाइन, हर दिन स्माइल विद स्कॉच ब्राइट। প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসবের উদ্বোধন করলেন 104 বছর বয়সী প্রাক্তন ছাত্র। ময়নাথানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্যান্তা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় গুটি গুটি পায়ে 100তম বর্ষে পদার্পণ করেছে, তাই স্কুলের উদ্যোগে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিনে 1922 সালে এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন স্বর্গীয় গিরিশচন্দ্র সাবুত, তাই স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় গিরিশচন্দ্র সাবুতের সমাধি স্মৃতিতে পুষ্পমাল্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন 104 বছর বয়সী স্কুলের প্রাক্তন ছাত্র বল্লভী নন্দন অধিকারী। অনুষ্ঠানের শুভ সূচনার পরেই বয়সের ভারে ভারাক্রান্ত ব্যক্তি কি বললেন আমরা শুনে নেব। বিদ্যালয়ের প্রথম বিদ্যালয়ের আমি প্রতিষ্ঠালক প্রথম প্রাক্তন ছাত্র হইতেছি, শ্রী বল্লভী নন্দন অধিকারী। সেই হিসাবে আমি প্রতিষ্ঠালগ্ প্রাক্তন ছাত্র শ্রী বল্লভী নন্দন অধিকারী, তাই বিদ্যালয়কে আমি প্রণাম। এই অনুষ্ঠানে আমার ছাত্র অজিত আমাকে আমন্ত্রণ রূপী জানাতে গিয়েছিলেন। সেদিন আমি বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হইব, তাই এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি যে আমাকে আমি ধন্যবাদ মনে করছি। এই বিদ্যালয়ের ছাত্র এরপর ফিতে কেটে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবদ্বীপের মহারাজ ভক্তি বেদান্ত পুরী মহারাজ। সমস্ত অতিথিদের স্কুলের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন মহাপুরুষের প্রতিকৃতি ঢাক শঙ্খ বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে স্কুলের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হয়। এই শোভাযাত্রা কয়েকটি গ্রাম প্রদক্ষিণে করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এবং বহিরাগত শিল্পী দ্বারা তিন দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। এছাড়াও বিজ্ঞান প্রদর্শনী, জিমন্যাস্টিক প্রদর্শনী, পুতুল নৃত্য সহ একাধিক আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমনই জানা যায়। মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের আজকে শতবর্ষ উদযাপন, এই উদযাপন উপলক্ষে প্রত্যেককে গ্রামবাসী তথা শিক্ষক মন্ডলী এবং সুমানোদ্যায়ীদের আন্তরিক প্রতি শুভেচ্ছা জানাই। রামচন্দ্রপুরের মধ্যে জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের শিক্ষা আজকে দিক দিগন্তে চলে গেছে এবং এখান থেকে যে ছাত্ররা পড়াশোনা করেছে তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছে। আমাদের পার্শ্ববর্তী রামচন্দ্রপুর আইসুদ্দিন হাই স্কুল আছে, প্রত্যেক বছরই দেখা গেছে জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম দশের মধ্যে 5-6 জন অবশ্যই এই স্কুলের ছাত্ররাই স্থান অধিকার করে রয়েছে রোল নাম্বার অনুযায়ী। সুতরাং এখানকার পড়াশোনা, পাঠদান এবং এখানকার স্যারেদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের এই রামচন্দ্রপুর জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যার বর্তমান বয়স হয়েছে 104 বছর, উনি মাননীয় শ্রীযুত বল্লভী নন্দন অধিকারী। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যখন চিকিৎসা ব্যবস্থা ছিল না, কোনো আশাকর্মী ছিল না, কোনো হাসপাতাল ছিল না, উনি গ্রামীণ চিকিৎসক হিসাবে প্রত্যেক দিনই 100 থেকে 150 রুগী দেখতেন হোমিওপ্যাথি পদ্ধতিতে। আজকে উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং স্কুলের উদ্ঘাটন করেছেন এবং অনুষ্ঠানের সূচনা করেছেন, এজন্য আন্তরিকভাবে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আগামী 3 দিন যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন কামনা করছি। আমি অজিত মাইতি, আমার বাড়ি পাশের গ্রাম রামচন্দ্রপুর, আমি একজন মেডিকেল প্র্যাকটিশনার। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রদ্ধা ভাজনেশু
সবাই করতালি সহযোগে সম্বর্ধনা জানায়। ফোঁটা দিয়ে প্রতিকৃতিতে ওনাকে এখন আমরা অন্যতম সদস্য মাননীয় শ্রী দৈপান অধিকারী মহাশয় এবং জানাচ্ছেন সম্পাদক মাননীয় শ্রী অনুপম মাইতি মহাশয় উত্তর দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী নির্মল আচার্য মহাশয় চন্দন ফোঁটা দিয়ে বরণ করছেন। আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার পর কর্ণাঢ্য শোভাযাত্রা আগাবে দুর্গ এখন আমরা মাননীয় শ্রী সুশান্ত দাস মহাশয় আজকে আমাদের এই রামচন্দ্রপুর জ্ঞানোদয় মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রথম দিন আজকের এই মাঙ্গলিক ক্রিয়াকর্ম সহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রভাত ফেরি অনুষ্ঠান আরম্ভ হবে। এই প্রভাত ফেরি অনুষ্ঠানে বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে রয়েছে মহিলা ঢাকি সহ মণিপুরী নৃত্য এবং ব্যঞ্জো। আপনারা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করুন এবং এছাড়াও আজকে আগামীকাল এবং আগামী পরশু তিন দিনের আমাদের এই অনুষ্ঠান 100 বৎসর উদযাপন উপলক্ষে এলাকাবাসী তথা সমস্ত পার্শ্ববর্তী গ্রামবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের উদ্দেশ্যে জানাই আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই মহতী উৎসবকে মিলন মেলার রূপ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এই আশা রাখছি আপনাদের কাছে। আমাদের এই অনুষ্ঠান তিন দিন ধরে আজ আগামীকাল এবং আগামী পরশু 22শে ডিসেম্বর 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর অনুষ্ঠানগুলো রয়েছে। আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে নৃত্য গানের অনুষ্ঠান এবং গীতিনাট্য রয়েছে ক্ষীরের পুতুল ছাত্রছাত্রীদের নিয়ে। এছাড়াও থাকছে একটি সঙ্গীতের অনুষ্ঠান। আগামীকালকে থাকছে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং শেষ দিন থাকছে কিছু বহিরাগত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো সাজানো রয়েছে। আমার নাম সুখময় দাস, আমি এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর নো পেট্রোল নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স নো রেজিস্ট্রেশন মানে 100% ইলেকট্রিক চালিত স্কুটি ও বাইক পেতে আজই চলে আসুন জানা অটোমোবাইলে শ্রীরামপুর ময়না পূর্ব মেদিনীপুর বোম্বে অটোদ্বিতলে এবং হিরো শোরুমের বিপরীতে অবস্থিত প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ এবং 120 কিলোমিটার মাইলেজ পেতে জেলার সর্ববৃহৎ ইলেকট্রিক বাইক শোরুম মানে জানা অটোমোবাইল বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017 এছাড়া অসিত বেড়া 9933227739